যদি এইগুলো থাকে তাহলে সেই স্টকটাকে আমরা বুঝবো ভালো স্টক তো এটা আমরা এটা আমরা দেখবো কোথায় থেকে এটা আমরা থেকে তো আমরা গুগলে যাব এটা যাদের অ্যাপ আছে তারা অ্যাপও ডাউনলোড করতে পারো স্ক্রিনার ডট ইন ক্রিয়েট নিউ স্ক্রিন এটাতে ক্রিয়েট নিউ স্ক্রিন এবং ক্রিয়েট নিউ স্ক্রিনে যাওয়ার পর আমাদের যে যে ক্রাইটেরিয়া গুলো আমরা বলেছিলাম সেইগুলো এখানে ফিল আপ করবো কিন্তু এখানে ফিল আপ একটা ফর্মুলা আছে ফর্মুলাতে কিন্তু ভুল হলে চলবে না যেভাবে ফর্মুলা করা আছে ঠিক তেমন ভাবেই দিতে হবে একটা স্পেস একটা লেটার যদি বেশি হয়ে যায় ফর্মুলা কিন্তু কাজ করবে না তো আমরা সর্বপ্রথম বলেছিলাম যে আমাদের মার্কেট ক্যাপ কুড়ি হাজার কোটি টাকার যেন বেশি হয় তো আমরা এই ভিতরে গিয়ে একবার ক্লিক করব এবং এখানে লিখবো মার্কেট ক্যাপ পুরো কথাটা লেখার দরকার নেই আমি শর্ট লিখলেই চলে আসবে এখানে এমএ আর দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন চলে এসেছে আমি এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর অলরেডি এখানে স্পেস হয়ে গেছে আমি আর কোনো এক্সট্রা স্পেস দেব না আমার মার্কেট ক্যাপিটালাইজেশন কত দরকার ছিল কে বলবে চ্যাট বক্সে লেখো মার্কেট ক্যাপ আমার কত দরকার ছিল কুড়ি হাজার কোটি টাকার উপর রাইট তাহলে আমরা এখানে কুড়ি হাজার কোটি টাকা লেখার দরকার নেই আমরা গেটার দ্যান এর সিগন্যাল টা দেবো গেটার দ্যান আমরা সকলে জানি গেটার দ্যান এর সিগনাল আমরা দেব। এবং গ্রেটার দেন সিগন্যাল দেওয়ার পর আমরা লিখে দেব কুড়ি হাজার এবং একটা স্পেস দেব এবারে তারপর লিখব এ এন ডি অ্যান্ড যখনই অ্যান্ড লিখবো এটা নিচেই চলে আসবে নিচের লাইনে চলে আসছে এরপর আমরা দেখব সেলস গ্রোথ এস এ এল লিখলি সেলস চলে এসেছে আমরা সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স এটাতে ক্লিক করব সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স আমাদের সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স এ কতটা দরকার আছে সেলস গ্রোথ ফাইভ ইয়ার্স কতটা দরকার আছে আমাদের ফটাফট চ্যাট বক্সে লেখো পনেরো গুড আমাদের পনেরো পার্সেন্ট দরকার তো আমরা কি করব গেটার দেন ফিফটিন করে দেব তারপর স্পেস দেব তারপর লিখবো এ এন অ্যান্ড নিচেই চলে এলো আবার লাইনটা এরপর আমরা প্রফিট গ্রোথ দেখবো প্রফিট গ্রোথ আমরা লাস্ট ফাইভ ইয়ার্স এর দেখবো এই প্রফিট গ্রোথ 5 ইয়ার্স দেখার পর আমরা এখানে সেম ফিফটিন পার্সেন্ট দেখবো তারপরে স্পেস দেব তারপরে এ এন ডি লিখবো নিচে চলে আসবে আমরা তিনটে ক্রাইটেরিয়া এখানে পেয়ে গেছি এখনো দুটো বাকি আছে তাহলে আমরা প্রোমোটার হোল্ডিংটা দেখব প্রোমোটার হোল্ডিং আমাদের কত দরকার ছিল গেটার দেন ফিফটি ওয়ান তার মানে আমরা এখানে লিখবো ফিফটি ওয়ান তারপরে স্পেস দেব এ এন এন্ড দেব মার্কেট আবার নিচের লাইনে চলে এলো আমার ওটা এরপর আমরা কি চাইবো ডেট টু ইকুইটি তো আমরা ডেট টু ইকুইটি তে ক্লিক করব ডেট টু ইকুইটি তে ক্লিক করার পর এখানে চলে আসবে এখানে একটু উল্টো হবে এটা গ্রেটার দেন হবে না এটা লেস দেন হবে এবং ওয়ান দেব এরপর আমি এই নিচে রান দিস কোয়ারিসে ক্লিক করলি যে যে স্টক এই কার্ডের মধ্যে আসছে সেই সমস্ত গুড স্টকের নাম আমার সামনে চলে আসবে এতগুলো স্টক কিন্তু আমার সামনে চলে এলো যেগুলো ভালো ভালো স্টক পলিক্যাপ ইন্ডিয়া আদানি পাওয়ার জুপিটার ওয়াগন অয়েল ইন্ডিয়া গুজরাট গ্যাস রেল বিকাশ টোরেন্ট পাওয়ার ইউনোম ইন্ডিয়া স্টার হেলথ ইন্স্যুরেন্স সমস্ত বড় বড় কোম্পানি যার সমস্ত ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হচ্ছে সেই রকম আমার কাছে একত্রিশটা কোম্পানি চলে এসেছে তাহলে কি আমি চোখ বুঝে এই একত্রিশটা কোম্পানিতে ইনভেস্ট করব না চোখ বুঝে ইনভেস্ট করব না এরপরও আমাকে কিছু জিনিস দেখতে হবে এই কোম্পানি গুলোর মধ্যে তাহলে আমরা সেগুলো কি দেখব সেগুলো আমরা দেখব যে কোনো একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করছি আমি বললাম বরুণারেজ এটাতে আমরা ইনভেস্ট করব ভাবছি দেখি এই কোম্পানিটা তো এই কোম্পানিটা আমাকে দেখতে গেলে এই কোম্পানির বায়োডাটা আমাকে বুঝতে হবে এই কোম্পানির পালস বুঝতে হবে বায়োডাটা বোঝার জন্য এই কোম্পানির উপর আমরা ক্লিক করব। যখনই এই কোম্পানির উপর আমরা ক্লিক করলাম এর সমস্ত কিছু আমাদের সামনে চলে এলো প্রথমেই চলে এলো আমরা বুঝতে পারছি এটা 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 কি তৈরি করে কোম্পানি কোম্পানি প্রথমেজ ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লার্জেস্ট পেপসিকো কোম্পানি পেপসিকো কোম্পানির এটা সব থেকে বড় ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে তাহলে এই কোম্পানি আমাদের আর কার সাথে ফ্রাঞ্চাইজি দেওয়া আছে পিজা হাটে কেএফসি ক্রিম বেল কোস্টা কফি এই সব কোম্পানি তাহলে এর বিষয় আমি জানতে পেরে গেলাম তাহলে কি আমি এখন ইনভেস্ট করে দেব না আমাকে দেখতে হবে এই কোম্পানির বাহান্ন উইক বা এক বছরের হাই এবং লো বাহান্ন উইকের হাই এবং লো দেখাচ্ছে পনেরোশো বাষট্টি টাকা হাই সাতশো চুয়ান্ন টাকা লো এবারে আমরা সব সময় কম দামের দিকে কেনার চেষ্টা করব আমরা সব সময় হাই রেটে কিনে ফেলি যার ফলে আমাদের প্রফিটের জায়গায় লসটাই বেশি হয় সেই জন্য আমরা পনেরোশো বাষট্টি হাই প্রাইস চলছে সাতশো চুয়ান্ন লো প্রাইস আমরা সাতশো আটশো নশো হাজার বারোশো কেনার চেষ্টা করব পনেরোশো ষোলো এখন চলছে কারেন্ট প্রাইস এখন যদি আমরা এই জায়গায় বাই করি মার্কেট নিচের দিকে নামার চান্সটা বেশি আছে সেই জন্য এই সময় এই কোম্পানিতে আমরা ইনভেস্ট করব না আমরা একটু নিচের দিকে নামবে তারপর ইনভেস্ট করব কখন ইনভেস্ট করব তার একুরেশি আমরা এখনই দেখে নেবো কিভাবে করব।